নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, ওই ব্যক্তির নামাজ কবুল হয় না। এখন আপনাদের প্রশ্ন থাকবে, মিয়াজি হুজুর যাকাত দিবে তো ধনীরা, গরিবরা কেন যাকাত দিবে? বাজানদারে কতটুকু ধনী হইলে আপনি যাকাত দিবেন? এটার একটা রোড ম্যাপ তো আল্লাহ নবী আমাদেরকে দিয়ে গেছে। ধনী তো সবাই, প্রধানমন্ত্রীও ধনী, রাষ্ট্রপতিও ধনী, সাধারণ এমপিও ধনী, আপনার এলাকার চেয়ারম্যান সাহেবও ধনী, আপনার এলাকার ব্যবসায়ীও ধনী, আমার আমার হুজুরও, ইমাম সাহেব হুজুরও ধনী। তো ধনীর মধ্যে তো বেশ মাসে বাজান, কতটুকু ধনের মালিক হইলে আপনার উপর যাকাত ফরজ হবে? 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপ্য পরিমাণ সম্পদের মালিক যদি আপনি হইয়া থাকেন, যদি আপনি ইমানদার হন, আপনার উপরে যাকাত দেওয়া ফরজ। এখন স্বর্ণের দাম বেশি, রূপার দাম কম, বর্তমান বাজারে রূপ্যের দামে ধরতে হবে। 52.5 তোলা রূপার দাম বর্তমানে বাজারে কত? যদি 1200 টাকা, যদি 1000 টাকা, যদি 1500 টাকা রূপার বড়ি হয়, ধরলাম 2000 টাকা রূপার বড়ি, যদি 12.5, এই 52.5 তোলা রূপার দাম 1 লক্ষ টাকাও হয়, 1 লক্ষ টাকার মালিক যদি কোনো মুসলমান হইয়া যায়, তারে কো ধনী, ওই লোকটা যাকাত দিতে হবে। এইবার দেওদন সরবরা, আশেপাশে রাজারঘর বন্ধুরা, যে যেই গ্রাম থেকে আসছেন, একটু জবান খুলে বলতে হবে, আমাদের প্রত্যেকের গ্রামে গ্রামে 200-500 লোক 1 লক্ষ টাকার মালিক নাই? নাই, যাকাত দেয় ওই লোকে আরো নেই, আরো যাকাত তো দেওয়ার কথা, আরো নেই। যাকাত হাক্কুল মাল, যাকাত শব্দ অর্থ কম নয়, যাকাত শব্দের আবিধানিক করতে হলো আজ জিয়াদা, বেড়ে যাওয়া, আর তহারা, পবিত্র হওয়া, আর সাদাকা, দান করে দেওয়া। আল্লাহ নবী কয় যাকাত দিলে সম্পদ বাড়ে, আর আমরা কই কমে? কথা বুঝেন নাই? যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? এই জোরে জোরে বলেন না। আমার ভাইয়েরা, নবী আমার মেয়েরাজের রাত্রে যখন জান্নাত জাহান্নাম দেখতে গেলেন, ইরশাদ হচ্ছে লাকাদরা আমিনা আয়াত রব্বিল কবরা, সূরা নাজামের মধ্যে আয়াতে কারিমা রয়েছে, আমার নবীকে আল্লাহ পাক মেয়েরাজের রাত্রে অনেক বড় বড় নিদর্শন দেখাইলেন, এর মধ্যে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। নবী আমার যখন জাহান্নামের দিকে ঢুকতে গেলেন, যায়া দেখলেন কতগুলো মহিলাকে জাহান্নামের আগুনের কয়লা দিয়ে দাগ দেওয়া হচ্ছে। নবী আমার প্রশ্ন করলেন, জিব্রাইল রে, এই মহিলাটা কে রে? আবার জাহান্নামের কলা দিয়ে কেন তার গায়ের মধ্যে, শরীরের মধ্যে দাগ লাগানো হচ্ছে? আমার নবীজি বলেন, জিব্রাইল রে, বলো না লোকটাকে তার কোন পাপের কারণে এই শাস্তি। জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মেরাজের রাতে আল্লাহ পাক আপনাকে দেখানোর জন্য আনতে সরজমিনে, একটু তাকে দেখেন মহিলার দিকে, যেই লোহাগুলো দিয়ে দাগ দেওয়া হচ্ছে, এগুলো আগুনের টুকরা না, এগুলো হলো স্বর্ণ এবং রূপা। এই মহিলার স্বর্ণের উপরে রূপার উপরে যাকাত ফরজ হয়েছিল। এই মহিলা যাকাত না দেওয়ার কারণে এই স্বর্ণরূপা গুলারে জাহান্নামের মধ্যে পোড়া দিয়া, আগুনের কয়লা বানাইয়া এই মহিলার গায়ের মধ্যে পোড়া দিতেছে। একটু জবানটা দিয়া কি বলা যাবে? নাউজুবিল্লাহ। আমার নবীজি বলেন, কাল কিয়ামতের ময়দানে উটের যাকাত না দিলে এই উটের মালিককে শাস্তি দেওয়া হবে। বাজানরে আমার অন্যান্য হাদিসের কিতাব বাদে দিলাম, হাদিসের কিতাবের কথা নাই রাখলাম, মেশকাতুল মাসাবি হাদিস শরীফের প্রাথমিক কিতাব, এই মেশকাত শরীফে কিতাবুজ যাকাত নামক বড় একটা অধ্যায় রয়েছে, আমি আপনাকে কয়টা যাকাতের হাদিস শোনাবো? ক্লাসের মধ্যে আমরা ছাত্রদেরকে পড়াইয়া শেষ করতে পারি না 3 মাসে। কিতাবুজ যাকাত পড়বেন, দেখবেন অনেকগুলো কথা হাদিস এখানে বলা আছে। আমি সারসংক্ষেপ বলছি, আল্লাহ হাবিব বলেন, যাকাতুল ইবিল ওটের যাকাত আছে, সাদাকাতুল ইবিল, সাদকাতুল বাকার, সাদকাতুল গানাম, সাদকাতুল ফিদ্দা, সাদকাতুল জাহাব, এইভাবে এক একটা যাকাতের অধ্যায় আলাদা আলাদা ভাবে বলে দিয়েছে। কোনো মানুষের উপর যদি ওটের যাকাত ফরজ হয়, সে যদি যাকাত না দেয়, গরু ছাগলের যাকাত যদি না দেয়, কালকে আমাদের ময়দানে এগুলোর খুরগুলোকে খুব দাঁড়ালু করা হবে, ওই যাকাতের মালিককে জমিনে শোয়া দেওয়া হবে, তামার জমিনে গরম জায়গার মধ্যে শোয়া দিবে, আর উট গরুকে বলবে তুমি তাকে ফিস্টে থাকো, এরা ফিস্টে থাকবে প্রথমটা দ্বিতীয়টা, আবার প্রথম থেকে এভাবে ফিস্টে থাকবে। আল্লাহর হাবিব বলেন, যারা যাকাত দেয় না ঠিক মতো, যারা সম্পদগুলা ব্যাংকে রেখে দিয়েছে যাকাত দেয় নাই, কিয়ামতের ময়দানে যাকাতের মালগুলাকে বড় বড় সাপ বানাবে, সুজাতুন কাসিরাতুন শাদিদা, বড় বড় বিষাক্ত সাপ বানাইয়া ওই যাকাত না দেওয়া লোকের গলার মধ্যে পেঁচাইয়া দিবে, এই সাপগুলো তার গালের গোস্ত টানিয়া টানিয়া খাবে। একটু জবানটা বড় করে কন না বাবা, জাহান্নামের সাপের বিষ কম না বেশি? আরো জোরে বলেন।
কত বেশি জাহান্নামের সাপের বিষ। আমার নবীজি বলেন, যদি জাহান্নামের একটা সাপ দুনিয়াতে আসে একটা নিঃশ্বাস ছাড়ে, সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, একটা গাছেও পাতা থাকবে না, একটা ঘাসের পাতা কেয়ামত পর্যন্ত জন্ম নিবে না। এই বিষাক্ত সাপ যখন গালের মধ্যে সবাইতে থাকবে, সবল মারতে থাকবে, আঘাত করতে থাকবে, দুই দিক থেকে গালের গোস্তগুলো টেনে টেনে খাবে আর বিষগুলো ছাপতে থাকবে, তখন এই লোকটা বলবে, তোমরা কারা, তোমরা কেন আমাকে এভাবে খাচ্ছ? এই সাপগুলো বলবে, আনা মালুকা, আমি তোমার মাল, আনা কানজুকা, আমি তোমার ব্যাংকের টাকা সম্পদ, তোমার উপরে আল্লাহ পাক যাকাত ফরজ করেছে, তুমি যাকাত ঠিক মতো দাও নাই বলে আল্লাহ পাক যাকাতের মালগুলোর সাপ বানাইয়া তোমার গালের মধ্যে দিয়ে দিছে, আমরা তোমার দংশন করতে থাকবো, আল্লাহ তুলাল কোনো বন্ধ হবে না, তোমার সারা জীবন ধ্বংস করবো পরকাল জিন্দিগিতে, আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করো, সিল্লাকুন আমিন। আরো জোরে বলেন আমিন। যাকাত দেওয়া দরকার আছে সবাই কোন সব আছে? আসুন বজন আল্লাহ পাক বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বামিল মিসকিন। নবী গো আমার, আপনি কি দেখেন নাই? আপনি তো দেখছেন কিছু কিছু মানুষ ধর্মকে দিনকে কিভাবে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা এতিমকে গলা ধরে ধাক্কা দিয়েছে, এতিমকে বাচ্ছনা করেছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বামিল মিসকিন, আর মিসকিন মানুষকে খাদ্য দিতে, সদকা দিতে, যাকাত দিতে অনুৎসাহিত করেছে। বাজান আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যাকাত না দিলে শাস্তি দিবে কিনা? জবান খুলে বলে। এইবার আসেন বাজান রে আমার। ওয়ান ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ফরাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর ওয়া তাহারাতুল ইসলাম মিনাল লাগা ওয়ার রাফসে ওয়া তুফাল মাসাকিনে ফামান আদাহা কাবলা সালাতে ফাইয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদাহা বাদা সালাতে ফাইয়া সাদাকাতুন মিনাস সাদাকা ওয়া হাযি সাদাকাতু সাউন মিন তামারিন আও শাইরিন আও নাসমিন সাইন মিন কামহিন আলা কুল্লি হুররিন আও মামলুকিন যাকেন আও উনসা সাগিরান কাবিরান রাওয়াহু আবু দাউদ। একটু জবানটা চিৎকার দিয়ে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার নবীজির খুব কাছের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি তাফসীর ইবনে আব্বাসিয়া লিখেছেন, নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর চাচা তো ভাই, নবীর চাচা আব্বাস ওনাকে কোলে নিয়ে নবীর কাছে গেছে, নবী গো আমার ছেলে আব্দুল্লাহকে একটু দোয়া কইরা দেন। আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা আল্লামাহুল ইলমা ওয়া আল্লামাহুত তাউইলা, আল্লাহুম্মা আল্লামাহুল ইলমা ওয়া আল্লামাহুল হিকমা, আল্লাহ তুমি তাকে ইলম দান করো, তুমি তাকে ব্যাখ্যা করো ইলম দান করো, তাফসীর করা এলেম দান করা। নবী আমার সন্তান করে লইয়া যখন দোয়া করলো, একটা খাজুর দানা সিবাইয়া মুখের মধ্যে দিয়া দিল, আল্লাহর হাবিবের লালা মোবারক, আল্লাহর হাবিবের থুতু মোবারক মাগা খাজুরের দানা খাইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের এত বড় এলেম হয়ে গেল। কিয়ামত পর্যন্ত উনি রুয়ুসুল মুবাসসিরিন, মুবাসসিরে কেরামদের ফেন্সিবল হিসাবে থাকবে। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি বলেছেন, সাদাকাতুল ফিত্রে, সাদাকাতুল ফিত্রা তোমাদের জন্য ফরজ, দিতে হবে যারা ধনবান তারা দিতে হবে, যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে ফিত্রা দিতে হবে, ওয়া তুহরা লিসসাইম মিনাল লাগে, যারা অশ্লীল কাজ করছো দুনিয়াতে, বেহুদা কাজ করছো, রোজাকে দুর্বল করে ফেলাইছো, রোজার দোয়া পড়তে মনে নাই, ইফতারের দোয়া পড়তে মনে নাই, আবার রোজার দিন আইলে গালি গালাজ করে, মেজাজ খারাপ হইয়া যায়, রোজাটা দুর্বল হইয়া যায়, তুমি যদি সদকা ঠিকমতো আদায় করো, তোমার রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, ফেত্রা দিলে রোজা কবুল হইয়া যায়। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। এই ফেত্রা কাকে দিবেন বাবা? এই ফেত্রাটা মিসকিন মানুষকে দিবেন, লিল মাসাকিন, মিসকিন মানুষকে দিয়ে দিবেন। কখন দিবেন? আমার নবী বলে দিয়েছে, ফামান আদাহা কাবলা সালাতে ফাইয়া যাকাতুন মাকবুলা, যেই ব্যক্তি ঈদের নামাজের পূর্বে ফেত্রা দিবে, যেই ব্যক্তি ঈদের নামাজ শুরু হওয়ার পূর্বে ফেত্রা দিয়ে দিবে, ওই ব্যক্তির এটা মকবুল যাকাত হিসাবে কবুল হবে। ওমান আদাহা বাদা সালাত, যেই ব্যক্তি ঈদের নামাজের পরে এই ফেত্রা দিবে, ফাইয়া সাদাকাতুন মিনাস সাদাকা, এটা একটা নরমাল সদকা হিসাবে আদায় হবে। তাহলে ঈদের নামাজের আগেই ফেত্রা দিয়ে দিতে হবে। সিল্লাকুন মারহাবা। এই আরো জোরে বলুন না মারহাবা। এই ফেত্রা কি দিবেন বাবা? ওয়াহাজি সাদাকাতুন সান মিন তামারিন আও শাইন আও নিসফিন সাইন মিন কামহিন, এটা দিতে হবে এরকম পরিমাণে। সদকাতুল ফিতরের পরিমাণ হলো জনপতি খেজুর বা ভুট্টা এক সা, পৌনে দুই সার গম বা আটা অর্ধ সা, এক সার বারো ছটাক দিতে হবে। এটা কার থেকে দিতে হবে? নবীজি ঘোষণা দিয়েছেন, আলা কুল্লি হুররিন আও মামলুকিন যাকারিন উনসা সাগিরিন আও কাবিরিন, তুমি কারো কৃতদাস থাকো যদি তোমার পক্ষে মালিকে আদায় করতে হবে,
মালিক নিজেও আদায় করবে, সংসারের কর্তা ছেলে মেয়ের পক্ষে আদায় করবে, সংসার যে চালায় সবার পক্ষ থেকে সে আদায় করতে হবে। যাকারিন আও উনসা, নারীর পক্ষ থেকে সদকা দিতে হবে, পুরুষের পক্ষ থেকে সদকা দিতে হবে। সাগরিন আও কাবিরিন, ছোটর পক্ষ থেকে সদকা ফেরতা দিতে হবে, বড়র পক্ষ থেকে ফেরতা দিতে হবে। যে লোকের বয়স 150 বছর হইয়া গেছে ওই লোকের ফেরতা যত, যেই লোকের বয়স মাত্র 1 মিনিট হয়েছে ঈদের দিন ওই লোকের ফেরতা সমান। একটু জবানটা বড় করা কর, আল্লাহু আকবার। এই আরো জোরে কর, আল্লাহু আকবার। সিদকার দি বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাজানদারে আপনাদের কষ্ট না হলে একটু দুরূদ শরীফ কি পড়া যাবে? পড়া যাবে? এটা মহব্বতে পড়ে, আল্লাহুম্মা হবিবুল্লাজি তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালে মুক্তাহিমি। আল্লাহুম্মা রমজানের শেষ দশকে আল্লাহ নবী জুমার নামাজ পড়তে মসজিদে গেলেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? হাদিস শরীফ, আন কাব ইবনে আজরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم اخذ من المنبر فحضرنا فلم مرتك درجه قال امين সিল্লাকন মারহাবা। আল্লাহর হাবিব জুমাতুল বিদার দিনে, জুমাতুল বিদা রমজান শরীফের শেষ জুমা, এ মারহাবা বলেন না? মারহাবা। কি হইছে রে? কি হইছে রে? আপনারা কি ডিস্টার্ব করতেছেন না শুনতেছেন? জবান খোলা কর, এটা কি মাস? অন্য সময় 70টা মাহফিলে যাই সওয়াব, আজকে কি এই সওয়াব না? অন্য সময় 70টা মাহফিলে যে হাদি, আজকে হাদি তো হেড হইব কেন? ও এটা হইতো 70টা সওয়াব পাইতে রাজি, 70টা মাহফিলে হাদিয়ে দিতে রাজি নাই। কামাল ভাই আসে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মাইকের নাম কি? কি? মিন্টু ভাই। মিন্টু মাইক ইজ ভাইরাল, আল্লাহ মিন্টু মাইকে কবুল করো। সাঙ্গাতুলি বাজার আহলে সুন্নাতের, আহলে সুন্নাতের গোলাম বানাই দাও। বেকে আমিন কর, আমিন। এবারে এবারে আলোচনা থেকে আমরা চান না? ব্যাকে আমিন কর, আমিন। মিন্টু মাইকের আওয়াজ মাওলা উড়ে যাবে যত দূর, দয়া করে রহমতে দিয়া রাইখো বরফ। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজান বন্ধুরা, আমার নবীজি আমার জুমাতুল বিদার দিনে, শেষ জুমার দিনে মসজিদে নববীতে খুতবা দিতে গেলেন। সুবহানাল্লাহ করে মসজিদে নববী শরীফ দেখছেন? কেউ দেখলে হাত তোলেন। মসজিদে নববী দেখছেন? মারহাবা মারহাবা বলেন। আমি কবার গেছি? আমার তো গোনা নাই, না আসলে গোনা নাই। আল্লাহ নবী মসজিদে নববীতে যিনি যাবে, আমার নবীজি বলেন, বাইনা মা বাইনা বাইতি অবাইনা মিম্বারি রওজাতু মির রিয়াজির জান্না। মারহাবা বলেন না? এদের মিম্বর আর আমার ঘরের মাঝখানের জায়গাটা বেহেস্তের টুকরা। এই গত 8 দিন আগে দেখে আসলাম নবীর মিম্বর মোবারক, যে মিম্বরে খুতবা দিতেন, মিম্বরে লেখা আছে স্বর্ণ অক্ষরে, শাফাতি লি আহলে কাবার মিন উম্মতি। আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য আমি নবীর সুপারিশ থাকবে। নবীর সুপারিশ যারা মানে এরা সুন্নি, আর নবীর সুপারিশ যারা মানে না এরা সুন্নি না।
এরা কি না? আপনারা কে আমাদের নবীর সুপারিশ চান? কে কে চান? অনেকে চান না, দুশের জন্য আমার নবীর সুপারিশ লাগতো না, আমার লাগবো নি। আসেন না আমার মুক্তার, আসেন না আমার পেরিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জাবিন্দার, আমি পাপি তিনি জাবিন্দার, আসেন না আমার মুক্তার, আসেন না আমার পেরিস্টার, আসেন না আমার মুক্তার, আসেন না আমার পেরিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জাবিন্দার, আমি পাপি তিনি জাবিন্দার, জাবিন্দার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যদি সুপারিশ না করে আমগো মনে উভয় আছে না? আল্লাহ আমাদেরকে নবীর সুপারিশ নসিব কর। আমিন। তো আজানের দুয়ার মধ্যে টেলিভিশনও পড়ে ওয়ারজুক না শাফাতাহু ইয়ামান কিয়ামা, কিন্তু আম্মু দেশের মসজিদের হুজুরে ইয়ান পড়তো না, তারে বেদের বেড়ামে দচ্ছে। এই কথাটা ঠিক কি না বলে বাটফার কোহানে? এই নবীর সুপারিশ আমরা চাই না? এটা বড়স না সমস্যা কি তোমার? ভাই সাহ বন্ধুরা আমার, নবী আমার মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠলেন, আই সুবহানাল্লাহ বলেন, মনে রাখবেন ইমাম সাহেব যখন মিম্বরে তখন আপনার কথাবার্তা বলা বন্ধ, নামাজ পড়া বন্ধ, একজনকে ডাক দেওয়া, আয় তুই কথা কইস না, এটা বলো নিষেধ। ইমাম সাহেব যখন মিম্বরে উঠবে, নবী আমার মিম্বরে উঠতেছেন, ফালাম্মার তাকা দ্বারা যাতান, যখন প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলেন দারাজাতাল উলা, কালা আমিন, আমার নবী আমিন বললেন, প্রথম কদম দিয়া মিম্বরে প্রথম সিঁড়িতে নবী পা মারার থেকে আমিন বলছে, কি বলছে? আপনারাও বলেন তো, সবাই বলবেন না? ফালাম্মার তাকা দারাজাতা সানিয়া, সানিয়া মানে দ্বিতীয়, দ্বিতীয় মিম্বরে যখন পা মোবারক রাখলেন দ্বিতীয় শ্রেণীতে, কালা আমিন, আমার নবী এখনো বললেন আমিন। ফালাম্মার তাকা দারাজাতা সালিসা, নবী আমার তৃতীয় মিম্বরে যখন পা মোবারক রাখলেন, কালা আমিন, এইবারও বললেন আমিন। তাহলে এ হাদিসে বোঝা যায় মসজিদে নববীর মিম্বরের মধ্যে শ্রেণী ছিল কয়টা? তিনটা। জোরে বলেন তিনটা। তিনটা শ্রেণীতে ওইটা নবী আমার তিনবার বলছে আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতেছিলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো, সামেনা মিনকা ইয়াউমা শাইয়ান মা কুননা নাসমাউ, আজকের পূর্বে আমরা কোনোদিন এরকম শুনি নাই, তিনবার তিন শ্রেণীতে পা মোবারক রাইখা আপনি আমিন আমিন বলছেন, কেন বলছেন আমিন আমিন যদি একটু বলতেন? আমিন আমিন কেন বলছেন যদি একটু বলতেন? আমার নবী বলে, শোনো, ইন্না জিব্রাইল আলাইহিস সালাম আরাদানি, জিব্রাইল ফেরেশতা আমার কাছে আসছে, বাকিলা ভার হইছে তাইরি হুজুর, ও শুনছেন নিও, ও তাইরি হুজুর বাকিলা ভার হইছে, আমি কি নামে যাইতাম? কি কর না আপনাদের প্রাণের বক্তা আসতেছে, টেনশনটা কমাইছি, তাই রুজুর আসতেছে, মারহাবা বলেন আরো জোরে। নবী আমার কয় সিঁড়িতে পা রাখলেন? সবাই বলেন, সবাই বলেন, মসজিদে নববীতে জুমাতুল বিদার দিনে তিন সিঁড়িতে তিনবার পাওরাইকা নবী তিনবার কি বলছে? সবাই বলেন না, সাহাবায়ে কেরাম বলে, নবী গো, কেন আপনি তিনবার আমিন বললেন? আমার নবীজি বলেন, আমি প্রথম সিঁড়িতে যখন পা রাখলাম, নবী প্রথম সিঁড়িতে পা রাখলো, জিব্রাইল আমিন আমার কাছে আইসা একটা মেসেজ দিছে, খবর দিয়ে গেছে,
এই খবরটা কবুল হওয়ার জন্য আমি আমিন বলছি। আমি যখন আবার দ্বিতীয় শুনিতে পাওয়া রাখলাম, এই সময়ের মধ্যে জিব্রাইল ফেরেশতা কোন সময় গেছে, আবার কোন সময় আইছে, আবার হাজির হইয়া গেছে। জিব্রাইল আমিন আরেকটা খবর দিছে, আমি তখন আবার আমিন বলছি। যখন তৃতীয় শুনিতে পাওয়া রাখলাম, জিব্রাইল ফেরেশতা আমাকে তিন নাম্বার খবর দিছে, এই জন্য আমি আমিন বলছি। তিনটা খবর দিয়েছে নবী আমার, নবীকে জিব্রাইল ফেরেশতা তিনটা খবর দিয়েছে, ভালো খবর, এই জন্য নবী আমিন বলছে। রমজান মাসের শেষ লগ্নে তিনটা খবর কি আপনাদের শোনার ইচ্ছা নাই? যেই দুই একজনের মাঝখানে তো উঠতেছে, হে করে ডুকতো কইছে কে? ধরা বসা দেন, বসা দেন, আই বড় বসে যা, ওয়া নারে তাকবীর, নারে রিসালাত, কোন দিন জানি আজরাল আসে আঙ্গি নাই, উপায় নাই আমার উপায় নাই রে। আজরাইল কবে আসবে আমরা কি জানি, এই জন্য এই গজল বানাইছি, উপায় নাই আমার উপায় নাই রে। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গি নাই, উপায় নাই আমার উপায় নাই রে। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে, এই মাওলারে জবাব দেওয়া লাগবে কিনা বলেন। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে, মরার পরে চাইয়া দেখব আমল কিছু নাই, হায় হায় মরার পরে চাইয়া দেখব আমল কিছু নাই, উপায় নাই আমার উপায় নাই রে। বলেন উপায় কত ভালোবাসা দিলাম সংসারে, এরাইয়া মাই সাফা দিবে কবরে, ঠিক কিনা বলেন। কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাইয়া মাই সাপা দিবে কবরে, ডাইনে বামে চাইয়া দেখব আপন কেহ নাই, সেদিন ডাইনে বামে চাইয়া দেখব আপন কেহ নাই, উপায় নাই আমার উপায় নাই। আপনাদের উপায় আছে মনে হয়? এ আমার উপায় নাই, হাত তুললাম, হাত তুলেন তো কার কার উপায় নাই, এ বলেন বলেন বলেন, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গি নাই, বলো কোন দিন জানি আজরাইল আসে আঙ্গি নাই, উপায় নাই আমার উপায় নাই। দিন গুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়, হায়াতের বেলা ডুবে না উড়ে, দিন গুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়, মরণ কালে দেখতে চাই গো নবী মুস্তফায়, মাওলা মরণ কালে দেখতে চাইব নবী মুস্তফায়, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় আহায় আমার উপায় নাই রে। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গি নাই, কোন দিন জানি আজরাইল আসে আঙ্গি নাই, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার।
এবার বলেন বলেন সবাই কন আপনার তাইসা হুজুরের ভক্ত না, ও আর শুনতে আসছেন না? এই হুজুরে কি গাঞ্জা খাইনি? আপনারা খাইতে পারতেন না যেহেতু ভক্ত হয়েছে, এই কথা এখন ঠিক কিনা? হুজুরে কি সুদ খাইনি? আমরা খাইতে পারতাম না। যদি আপনি সুদ খান, আপনি কিসের ভক্ত? এই কথা বলেন ঠিক কিনা বলেন? আমি এই হাদিসটা শেষ করি, তিনবার আমিন বলছে, কয়বার? কেন বলছে আপনারা শুনবেন না? একটা মহব্বতে পড়ে আল্লাহুম্মা আমার নবী, আমার নবী। হ্যাঁ শুনেন, আমার নবী দয়াল নবী, নূরের নবী, রহমতের নবী। মসজিদে নববীতে বিদায়ী জুমার দিন, জুমাতুল বিদায়ের দিনে রমজান শরীফে তিনটা সে দুইটা তিনবার আমিন বলছেন। সাহাবা কেরাম জানতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার আমিন বলার পিছনে কারণটা কি? আল্লাহর হাবিব বলেন, শোনো শোনো, জিব্রাইল আমিন আমার কাছে আসলো, আয়েশা বলে, মান আদ্রাকা রমাদানা ফালাম ইউগফার লাহু কুলতু আমিনা। নবী গো, যেই লোকে এক মাস রোজা পাইছে অথচ নিজের জীবনের গুনাহগুলো মাপ নিতে পারে নাই, তার জন্য ক্ষমার দরজা আর হবে না? আমার নবীকে এই জন্য আমি আমিন বলছি। এই হাদিস দ্বারা বোঝা যায়, এক মাস রোজা পালন করলে গুনাহগুলো মাফ হইয়া যায়, ঠিক কিনা বলেন? আমার নবীজি কোরআন হাদিস শরীফে বলেছেন, মান আদ্রাকা রমাদানা ফালান ইউগফার লাহু কুলতু আমিনা। যেই ব্যক্তি রমজানের রোজা পাইয়াও ক্ষমা নিতে পারলো না, তার ক্ষমার দরজা আর বেশি ক্লিয়ার না। আমার নবী বলে, এই জন্য আমি আমিন বললাম। নবী গো, আপনি দ্বিতীয়বার কেন আমিন বললেন? ফালাম্মা রাকিতু সানিয়া, আমার নবী বলেন, যখন আমি দ্বিতীয় শ্রেণীতে উঠলাম তখন জিব্রাইল আমিন আসলো। দ্বিতীয় শ্রেণীতে উঠার পরে জিব্রাইল আমিন আইসা একটা মেসেজ দিল, কি মেসেজ? মান যুকরিতা ইন্দাহু ফালাম ইউসাল্লি আলাইকা কুলতু আমিনা। আমার নবীর কাছে আইসা কর, নবী গো, যেই লোকের কাছে আপনার নবীর নাম উচ্চারণ হলো, মুহাম্মদ সবাই কন সাল্লাল্লাহু আহাম্মদ সবাই কন সাল্লাল্লাহু, এইভাবে যেই জায়গায় মোহাম্মদ আহম্মদ নাম উচ্চারণ হলো, অথচ ওই লোকের নবীর উপর দুরূদ শরীফ পড়লো না, আমার নবীকে তার ভাগ্য খারাপ, জিব্রাইল আমিনকে তার ভাগ্য খারাপ। নবী বলে, এই জন্য দ্বিতীয় শ্রেণীতে দাঁড়ায় আমি আমিন বললাম। নবী গো, আপনি তৃতীয় শ্রেণীর মধ্যে দাঁড়াইয়া কেন আমিন বললেন জুমাতুল বিদার দিনে, রমজানের শেষ লগ্নে একটু বলেন? আমার নবীজি বলেন, আমি যখন তৃতীয় শ্রেণীতে উঠলাম, ফালাম্মা রাকিতু সালেসা, তৃতীয় শ্রেণীতে যখন উঠলাম, কালা বাদা
মান আদ্রাকা আবহাইয়াল কিবারা আহাদুহুমা ফালাম ইয়াদখুল জান্নাতা কুলতু আমিনা রাওয়াল হাকাম। আল্লাহর নবী বলেন আমি যখন তৃতীয় শ্রেণীতে উঠলাম তখন জিব্রাইল ফেরেশতা এসে আমার খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি বৃদ্ধকালে মা বাবারে পাইছে, মাকে বুড়ো অবস্থা পাইছে অথবা বাবারে বুড়ো অবস্থা পাইছে, একজন রে পাইছে আহাদুহুমা আও কেলাহুমা, একজন অথবা দুইজন রে পাইল, ফালাম ইয়াদখুলুল জান্নাহ, অথচ মা বাবার সেবা কইরা জান্নাতি হইতে পারলো না, তার ভাগ্যটা খারাপ। নবীজি বলে কুলতু আমিন, এই জন্য আমি তখনও আমিন বলছি। তো তিন শ্রেণীতে নবী তিনবার আমিন বলছেন। প্রথম আমিন বলছেন যে এই লোকের রমজান পাইয়াও ক্ষমা নিতে পারলো না, তার যেন আর ক্ষমা নেওয়ার কোন সুযোগ নাই, এই জন্য নবী আমিন বললেন। দ্বিতীয়বার মিম্বরে দাঁড়ায় আমিন বলছেন যে এই লোকের কাছে নবীর নাম মোবারক উচ্চারণ হলো, অথচ নবীর উপরে দুরূদ শরীফ পড়লো না, তার ভাগ্য খারাপ, তার ভাগ্য কখনো খুলবে না, এই জন্য নবী দ্বিতীয়বার আমিন বললেন। আর তৃতীয়বার আমিন বললেন যে এই লোকে মা বাবা পাইয়া জান্নাতি হতে পারলো না, ওই লোকের ভাগ্য খারাপ, বোঝা গেল মা বাবা পাইলে জান্নাতি হওয়া যায়। এই কথা কোন ঠিক কি না? মা বাবা পাইলে জান্নাতি হওয়া যায়। আমার নবী বলছে আল ওয়ালিদাইনু জান্নাতুকা, মা বাবা তোমার বেহেশত। এই সুবহানাল্লাহ বলুন না, ওয়াল ওয়ালিদাইনু নারুকা, মা বাবা তোমার দুজন। এখন আপনি কি মা বাবাকে বেহেশতি হিসাবে চান না দোজখ হিসাবে, সেটা আপনার বিষয়। আপনার বিষয় মা বাবার সেবা করলে জান্নাতি হওয়া যায় কি যায় না। আমার নবীজি বলেছেন আল জান্নাতু তাহাদা আকদামে উম্মাহাত, তাহাদা আকদামে উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কোদাল দিয়া কূপ দিলে কি বেহেশত পাওয়া যাইব? পায়ের নিচে গর্ত করলে জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাইতে হবে মায়ের সেবা করে। এই কথা কোন ঠিক কি না? আর যারা কোন ঠিক কি না শোনাও। এরপরে বলেছি সদকাতুল ফিতর, ফিতরা এখন দিতে হবে। যাকাতের কথা বলেছি সর্বশেষ। আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমাতুল বিদার দিনে আমাদেরকে কি মেসেজ দিয়েছে, এই মেসেজটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। যারা বিবেক বুদ্ধি শ্রম দিয়ে মাহফিলটা আয়োজন করছে এদেরকে আমি ধন্যবাদ জানাই। এই বৃষ্টির দিনেও এতগুলো মানুষ আজকে মাহফিলে হাজির হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। সবাই মনে মাফ চান নাই, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আরো ধরে আমিন বলেন। আর একটা মেসেজ, নামাজ ফরজ না জোরে কর, বড় ফরজ না ছোট ফরজ? নামাজ যত বড় ফরজ, হালাল রুজি, হালাল রুজি অন্বেষণ করা নামাজের চাইতে বড় ফরজ। কথা বুঝেন নাই মনে হয়। নামাজ যত বড় ফরজ, হালাল মতে রুজি করা নামাজের চাইতেও বড় ফরজ। সবাই চিৎকার দিবেন না, কারণ গেলে জানাটা আছে, জানাটা গেলে কারণ আছে, আমি গেলে তাহেরি আছে, তাহেরি গেলে আমি আছি। এক কথা বুঝেন নাই, তাহেরি যদি জিকির টিকির করা আমি একটু এগুলো কম পারি আর কি। আপনাদের প্রাণের বক্তা আসতেছে, এটা একটু একটু কথা কথা বলতে হবে। উনি কি চেয়ারম্যান সাহেব নাকি সভাপতি সাহেব? সভাপতি সাহেব কত সুন্দর দাঁড়িয়ে রাখছে মাশাআল্লাহ, মারহাবা কর না, গাঞ্জা করে আসেনি এলাকা সভাপতি সাহেবকে আসে বলে অবশ্যই, গাঞ্জা করে আসেনি কর, গাঞ্জা করে আসেনি? সারা জীবন শুনলাম ওই আশ্বিন কাতি মাসে দানের জমিনের মধ্যে গাঞ্জা, অন্তে এইটার খুশির মধ্যে গাঞ্জা। এই কথা কন ঠিক কিনা বলেন? গাঞ্জা ইয়াবা ট্যাবলেট নেশা খাইয়া যারা সমাজ ধ্বংস করে, এরা সমাজের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু, খোদারও শত্রু। এদেরকে দিয়ে দুনিয়া তো কিছু হবে না, ফরো কেন? এই কথা কয় ঠিক কিনা বলেন? আমার নবীর স্পষ্ট হাদিস, সুইয়ের ছিদ্র দিয়া, সুইয়ের ছিদ্র দিয়া উঠ যাইতে পারে, নেশাখোর জান্নাতে যাইতে পারবে না। এই জন্য যাদের ছেলে পেলে রাস্তায় নামে সন্ধ্যার পরে নিজেরা হুঁশিয়ার থাকবেন, আপনার ছেলে কার সাথে মিশে, কোথায় যায়, কি করে, আপনার ছেলের চুলের স্টাইল দেখে আমরা বুঝবো এটা কি ভালো না বখাটে। আমরা শিক্ষক মানুষ, চুল দেখলে বুঝি। এই কথা কোন ঠিক কি না? এটা দুই পাশে ছোট ছোট উপরে এত বড়, এই কাটিনটার নাম কি? কিটা? রাতা কাটিন।
কি গাড়ি? ওরে ভাই আমার ছাত্রকে তার মা তিনবার দিছে টাকা চুল কাটার লাইয়া, তিনবার কাটার পর ওই চুরগুটি কাটে না, এটা হইছে। তা আমার ফোন দিছে মহিলা গার্ডিয়ান হিসেবে, কয় হুজুর এই অমুক অমুক নাম অমুক ক্লাসে পড়ে, আলিম সেকেন্ড ইয়ারে পড়ে, একটু দেখে তো তার চুলের কি অবস্থা। তো ক্লাসে দেখি তার চুল তো ছোট ছোট দেখা যায়। তা আমি বুদ্ধি করলাম, তারা তো একলা কওয়া যায় না, বললাম এই সবাই মাথার মাথার টুপিটা খোলো, বেগবেলের খুলছে এইতে খুলে না, কিরে খোলস না কাকা হুজুর, আমার চুল দিয়ে বেশি ছোট সরম লাগে, কিন্তু খোল আমি ডাকিয়ে রাখি সামনে দিয়ে দাঁড়াইলাম, খুললে যে ওরে বারে এই মাথার উপর এত লম্বা, দুই পাশে ছোট, কি কাটিন জোরে বলেন, এটা শরীয়ত পছন্দ করে না, কোন ভদ্র সমাজ এই কাটিনকে পছন্দ করে না, ভালো মানুষের ছেলে পেলে চুলের কারণে এটা বখাটে হয়ে যায়, এই কথা ঠিক কি না? ওরে ভাই পাতানিস গেলাম এক মাহফিলে, এক ছেলে এরম করে, এ আমার দিকে তাকান, আমি কি এতে কি অসুস্থ নাকি তো এরম করে কা কা হুজুর, এই তার এর দূর পর্যন্ত চুল আছিল, এখন এই তার বাপে জোর করে চুল কাটি দিছে, না করে বুঝছে চুল আইতে হইতে এরম করতো, আর চুল কাটার ঘর হইতো না এরম করে, বিনা পয়সার চাকরি আছে কি না বলেন, এরম করেন না ভাড়ি আজকে মাফিল নাই রে, যদি রাস্তার মধ্যে কোন মাইয়ার সামনে এরম করে মাইয়া দিব তোর ফিডা, তবে এতে মনে আর এরম করছো, কথা বলেন ঠিক কিনা বলেন, যুবক ভাইরা করো জোরে প্রার্থনা করি, আপনাদের পায়ে হাত রাইখা বলি, যদি চুল বড় রাখতে হয় বাপ্পি রাখেন নবী সুন্নত তরিকা, কিন্তু বকাডে চুল ইহুদি খ্রিস্টান কাটিন চুল এটা সমাজ পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে, যারা এই কাটিনের চুল রাখবে এরা জাহান্নামে যাবে। আমি কোরআন থেকে দলিল দিব, রাতা কাটিন চুলের কথা কোরআন শরীফে আছে, শুনবেন একটু শুনবেন, ফায়াউমাইযিল্লা ইউসালু আন যামবিহি ওয়ালা জান মানুষ জাতিরে তোমরা কোন কোন দানকে অস্বীকার করতেছ? এরপরে কি বলে জানেন? এরপরে বলে প্রশ্ন করবে না তো কেমনে চিনবে, ইউরাবুল মুজরিমুনা বিসি মাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মাথার চুল দেখে বুঝবে সে জান্নাতি না জাহান্নামী, এই বকাটে চুল, বকাটে চুল এটা জায়েজ নাই, জায়েজ নাই, এই কথা বলেন ঠিক কি না? এটা এটাও কি হইছে, এটাও কি হইছে, মাহফিল কি ফিসে না সামনে তেমনি কিছু আছে হুজুর এনে আইতো না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত আসছে আসছে হুজুর আসছে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলে শোনেন ভাই ভাই সাহেব, আচ্ছা হুজুর আসছে তো আমরা দেখবো নাকি, তারপরে এমন করতেছেন কেন? এই পরিবেশ বুঝেন, আল্লাহর দোয়ায় পরিবেশটা রক্ষা করেন, কিছু লোক আছে মাহফিল নষ্ট করতে আইয়ে, এই কথা কোন ঠিক নেই, এই তোরা বগার মতো মাথা উড়েছ কাকি, আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন বলেন,
আমার দুঃখ লাগে ভাই, জাহান্নামীদের মাথার মধ্যে বড় চুল হবে, উপরে দৈরে আসার দেওয়ার লাগে সুবিধা করবে। তুমি দুনিয়ার থেকে এটা বানিয়ে যাইতেছো কেন? কথা বুঝেন না? তুমি মনে করতেছো তুমি আরব বাঁচবা, কাইটা যাইবা, মরার পরে চুল কাটা যায় না। আপনারা জানেন তো মানুষ মৃত্যুর পরে চুল কাটা যাবে না, সে ভাবা যাবে না, নখ কাটা যাবে না। আপনি এই বকাটে চুল নিয়ে মারা গেলে ফেরেশতারা দৈত্য সুবিধা হইব না? আরো জোরে, আপনারা যুবক ভাইয়ারা এই কাজ থেকে আপনারা নিজেকে আপনারা রক্ষা করবেন। আর সন্ধ্যার পরে যাদের বয়স 16 থেকে 20-22 বছর, মুরব্বী বাবাদেরকে বলবো সন্ধ্যার পরে এই ছেলেদেরকে বাড়ির বাহিরে দিবেন না, এরা বকাটে ছেলের সাথে চইলা নিজেও ধ্বংস হয়ে যায়। সন্ধ্যার পরে 16 থেকে 20-22 বছর এই ছেলেগুলো হয় লেখাপড়া করবে না হয় ঘরে থাকবে। এরা রাস্তা যাইয়া কোনান দি কার কলা ছড়া, কার গাছের পেঁপে ফাঁকছে, কার গাছের ডাব আছে, আমি কি করবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাস্তা নাকি ব্লক হয়ে গেছে, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হুজুর চলে আসছে কাছাকাছি, দয়া করে রাস্তাটা ছেড়ে দেন হুজুর যেন মাহফিলে আসতে পারে। এদিকে হুজুর যেই পথে আসবো ওই রাস্তা নাকি বন্ধ হয়ে গেছে, কথা বুঝেন নাই? হুজুর না আসলে আপনি রাস্তা বন্ধ করে লাভ হবে কি? আল্লাহ আমরে কবুল করুক, আমিন বলেন। বাজান ঈদের দিন আইতেছে, কথা কয় না, কাছে না দূরে। ঈদের রাত্র কি আনন্দের রাত না ইবাদতের রাত? এই কথা আমি সত্য কথা বলবে না, পৃথিবীতে যেই কথা রাত্র দোয়া কবুল হয় অন্যতম একটা রাত হলো ঈদের রাত্রে দোয়া কবুল হয়। তা আমার দেশের মানুষ কি করে, রমজানের সান্ডা উঠলেই বোমা ফুডায়, বাজি ফুডায়, নাচে গা দুনিয়ার আকাম ব্যক্তি করে, এই কথা কো ঠিক কিনা বলেন? এক মাস রোজা রাইখা যে সওয়াব পাইছে, ঈদের সান উঠলে এদিনে সব জলে ভাসা যায়। নাউজুবিল্লাহ বলেন, এই মুসলমান কি ঈদের দিনে ককটেল ফুটাইতে পারে, বাজি ফুটাইতে পারে? এটা কি মুসলমান সংস্কৃতি? খবরদার এগুলো করবেন না। সমাজের ইমাম সাহেব যারা আছেন আপনারা জুমার দিন মসজিদে কথা বলে দিবেন, সমাজে যেন এরকম বাদ্য বাজনা। আবার কিছু কিছু আছে ফিকা একটা লয় ভাড়া, ওই ফিকাবে যেগুলো উঠে দেখছে বেগুনে চুল হয়ে এটা কোনটা বুঝছেন তো? ওই আউলাই নাড়া এই ফিকাবে বাজার হইতে গেলে লাফায়। তো আমি গতবার দেখছি কুমিল্লা না জানি কোনানো, কে জানি রাস্তার মধ্যে ফিকাবে লামাইতেছে আর বাড়ি গাইতেছে। আমি ওই লোকের ধন্যবাদ জানাই, ফিকাবে লামায় আর বাড়ি গায়। দেখছেন না, দেখছেন না, পুলিশ না শুধু এলাকার লোকজন যারা সচেতন, ঈদের আনন্দ করবেন ভালো কথা, কিন্তু মুসলিম ঐতিহ্যের বাহিরে চলা যাবে? এভাবে ফিকাব লইয়া রাস্তায় নাচতেছেন, অসুস্থ রোগীর ক্ষতি হয়, নামাজিদের নামাজে ডিস্টার্ব হয়, এ কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলো মুসলমান ছেলে করতে পারবে? আপনারা এই কাজগুলো যেন না করতে পারে ছেলেদেরকে বলবেন। আল্লাহ পাক আমাদের আপনাদের সবাইকে পবিত্র রমজানুল মোবারক বরকত হাসিলের তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।